হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু ঐক্যফ্রন্ট করল বিকেলে ফ্রন্টের শীর্ষ নেতারা সিলেট পৌঁছান তারা প্রার্থীদের পক্ষে ভোট চান এবং শেষ পর্যন্ত নির্বাচনের পূর্ণভূমি থেকে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু করতে বিকেলে বিমানযোগে সিলেট পৌঁছান ঐক্যফ্রন্ট নেতারা যতই বাধা আসুক শেষ পর্যন্ত নির্বাচনের থাকার কথা জানান কামাল হোসেন কথা আছে যে এখানে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ করতে হয় তো এই ধর পাকড় হয়নি এগুলো তো সংবিধান পরিপন্থী যেটা আমি দাবি করেছি জানিয়েছি এটা দ্রুত বন্ধ করতে হবে কোনোভাবে ইলেকশন ছাড়া যাবে না সফরের দ্বিতীয় দিনে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও এর মাতৃগাঁওয়ে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি স্থানীয়দের কাছে ধানের শেষে ভোট চান সবাইকে শক্তির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি এরা ভোট চুরি করার জন্য চেষ্টা করবে সেই ভোট যেন চুরি করতে না পারে তার জন্য কিন্তু আমি অনুরোধ করবো যে আপনারা এইভাবে শান্তিপূর্ণ থেকে তারিখে যেন আমরা ভোট দিতে পারি তার ব্যবস্থা ও সবাই হালি শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণা চালান চট্টগ্রাম দশ আসনের বিএনপি প্রার্থী আবদুল্লা আল নোমান সরাইপাড়া ও সোলোকহরে ভোটারদের দাড়ে দাঁড়ে যান এবং ভোট প্রার্থনা করেন জনগণ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই কাজে একটা ভোট দেওয়ার জন্য তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে কিন্তু তাদের মধ্যে সংখ্যা কাজ করছে প্রতিদিন না কাউকে করা হচ্ছে হচ্ছে মিথ্যা মামলা দেওয়া এগুলোতে জনগণ একটু কেউ কেউ মত বিনিময় সভা উঠান বৈঠক লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচির মাধ্যমে সারা দেশে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থীরা এছাড়া স্বতন্ত্র ও জোটের প্রার্থীরাও নিজ নিজ এলাকায় প্রচারণা চালান আমিন বাবু যমুনা